আসসালামু আলাইকুম এভরিওয়ান এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাতে চলছি যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি যত ইচ্ছে তত ফলোয়ার আপনি কিভাবে অ্যাড করবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দিব যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের নিচে আপনি ফলোয়ার বা ফ্রেন্ড বাটন কিভাবে অ্যাড করবেন। তো জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যায়ে অবশ্যই কন্টিনিউ করেন, তাহলেই কিন্তু আপনি একদম সিম্পলি শিখে নিতে পারবেন যে এই কাজগুলো মূলত কোন সেটিংসের মাধ্যমে করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি চলুন কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, ফেসবুক নিউ আপডেট আসার পর আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন যে সবার আইডির নিচে এরকম ফলোয়ার বা আপনার কয়জন ফ্রেন্ড রয়েছে সেটা শো করে। তো এটা কিভাবে শো করাতে হয় বা এটা আপনি কিভাবে করবেন, এই সেটিংসটি করার জন্য আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করে নিতে হবে। তো আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন। তো ফেসবুক লিখে সার্চ করলে আপনার সামনে ফেসবুক অ্যাপসটি চলে আসবে। তো আপনি দেখে নেবেন যে আপনার অ্যাপসটি আপডেট চাচ্ছে কি না। যদি আপনার অ্যাপসটি আপডেট চায় তাহলে আপনি অবশ্যই আপডেট দিয়ে নেবেন। তো আপনি আপডেট দেওয়া হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করবেন। তো বন্ধুরা, ওপেনে ক্লিক করলে ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। তো প্রোফাইলে এসে আপনার যে এডিট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, আপনি এই এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে এসে দেখতে পারবেন যে এডিট বায়ো নামে একটা অপশন রয়েছে, আপনি এই এডিট বায়োতে ক্লিক করে দিবেন। তো এডিট বায়োতে ক্লিক করলে আপনি আপনার বায়োটা এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য আপনার যে টেক্সটটা প্রয়োজন হবে সেই টেক্সটটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনি অবশ্যই ডেস্কটপ মোড করে আপনি টেক্সটটা কপি করে নিয়ে আসবেন। তো কপি করা হয়ে গেলে আপনি এই জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন। তো দেখতে পারতেছেন যে পেস্ট করে আমি দিয়েছি অলরেডি। তো আপনি দেখতে পারতেছেন যে 20K আপনি চাইলে এই জায়গায় চেঞ্জ করতে পারেন, বা আপনার ফ্রেন্ড 2.7K আপনি চাইলে এইগুলো চেঞ্জ করে নিতে পারেন। পরে আপনি এইগুলো দিয়ে দুইটা স্পেস দিবেন, জাস্ট আপনি দুইটা স্পেস দিয়ে আপনি নিচে যা লেখার আপনি সেটা লিখে দিবেন। তো লিখে দেওয়া হয়ে গেলে আপনি উপরে দেখতে পারতেছেন যে সেভ বাটন দেখাচ্ছে, আপনি জাস্ট এই সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার বায়োটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু ব্যাগে চলে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি দেখতে পারতেছেন যে আমার প্রোফাইলে ওই ফলোয়ার বা ফ্রেন্ড অপশনটা চালু হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার ফলোয়ার বা ফ্রেন্ড এই অপশনটা আমার এই জায়গায় অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এরকমভাবে অ্যাড করে নিতে পারেন, কারণ এই জায়গায় আপনার রিয়েল কোনোভাবেই ফলোয়ার অ্যাড করা যায় না। আপনি এরকম কোনো ফেসবুক অ্যাকাউন্ট দেখাতে পারবেন না যে এই জায়গায় ফলোয়ার রিয়েলভাবে বা ফলোয়ার বা ফ্রেন্ড রিয়েলভাবে এই জায়গায় শু করাচ্ছে, কোনো আইডি আপনি এরকমভাবে দেখাতে পারবেন না। তো এইগুলো আপনার এই বায়োতে এডিট করাই আপনার মূলত কাজ। তো আজকের এই ভিডিওটি মূলত এই বিষয়েই ছিল। তো আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল আইকনটি অন করে আপনি আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিও। বন্ধুরা, নেক্সট টাইমে আপনি যদি রিয়েল ফলোয়ার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করাতে চান, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আমি এই চ্যানেলে আপলোড দিব। তো আশা করি দেখার জন্য আহ্বান করা হলো। আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি রিয়েল ফলোয়ার কীভাবে বাড়াতে হয় সেটা আপনি ইজিলি শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।